কেন আমরা হতো সে বাগান করছি না জেনে না বুঝে ইউটিউবে দেখছি শোক কখন আঙুরে কি দিতে হবে এগুলো আমরা অনেকে জানি আমাদের বাগান করে আবার টিকে থাকতে হবে চাষ করতে গেলে এই কয়টা জিনিস যদি আগে আপনি ভুল করেন তাহলে মনে করেন যে আপনার বাগান একদম মায়ের হয়ে যাবে মানে ভুল ট্রিটমেন্ট এবং ভুল পরামর্শ আমি তাদের থেকে পরামর্শ নিয়েছিলাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি আঙ্গুর বাগানে এবং আমরা যে জায়গাতে রয়েছে এই জায়গার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর আর আমাদের সাথে রয়েছেন হচ্ছে হৃদয় মোল্লা ভাই এখন আমরা আজকে কথা বলবো হচ্ছে কয়েকটা জাতের আঙুর নিয়ে ওনাদের যে বাগানে কয়েকটা জাতের আঙুরের আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু থোকা আমরা পাচ্ছি উন্নত জাতের কয়েকটা আঙুরের এবং এখানে থোকার পরিমাণ একটু কম পাচ্ছি কিন্তু সেটা কেন সেটা আমরা হৃদয় মোল্লা ভাই থেকে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় মোল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আমরা যে থোকাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাত আছে বাইকেনু বাইকনুর জাত অত্যন্ত কালারফুল একটি জাত এবং বর্তমানে তিনশো টাকা কেজি বিক্রি আছে বাইকেনু বাইকনুরটা এটা বাণিজ্যিকভাবে কেমন দেখছেন বাণিজ্যিকভাবে আসলে আমরা এই আঙ্গুর চাষ বলো আমরা নতুন কেননা আঙ্গুর চাষ কিভাবে করতে হবে আমাদের কি কি পরিচর্যা করতে হবে কোন ওষুধটা দিলে ভালো হবে বাংলাদেশের কি কি ওষুধ আমরা দিলে ক্ষতি হবে এগুলো বলে আমরা জানি না অনেকে কেন আমরা হুতসে বাগান করছি না জেনে না বুঝে ইউটিউবে দেখছি বিভিন্ন লোকের কথা শুনে আমরা বাগান করছি যেরকম আমি আমার ওদিকে যে বাগান করেছি আমি যখন প্রথম ফুল আসে যখন ফুল আসার সময় যে আমি যে ভুলটা করেছি আমি ওই বাগানে যে ওই কথাটা বলবো যে এটার মেন হচ্ছে পরিচর্যাটা হচ্ছে এক নম্বর আর আগুনের আছে খাদ্য তারপরে কীটনাশক কখন আঙুরে কি দিতে হবে এগুলো আমরা অনেকে জানি না আচ্ছা কেননা আমরা হতে সে বাগান করলে বল হবে না আমাদের বাগান করে আবার টিকে থাকতে হবে সেটাই একটা চারা মনে করেন যে সাতশো আটশো এক হাজার দিয়ে কিনছি আমরা কিনে যখন চারা রোপণ করছি যদি এই আঙুর লাগে যদি আঙুরেই ভালো না ধরে এটা বলো ওই যে স্বয়ংজাতের আঙ্গুন না যে যেমন তেমন করে লাগাই তুলাম ধরে যাবে এগুলো আছে সব বাণিজ্যিকভাবে একদম লাল টকটুকি আনার মানে একটা আঙুর সবুজ আঙুর যদি দুশো টাকা বিক্রি হয় লাল আঙুর খুচরো বিক্রি হয় চারশো টাকা পাইকারি তিনশো সাড়ে তিনশো বিক্রি হয় পাইকারি বিক্রি হচ্ছে তিনশো টাকা এ আমাদের ভাবতে হবে যে আমরা চাষ করতে হলে আমাদের কি কি পরিচর্যা এটা আমাদের মেন আগে টার্গেট থাকতে হবে পরিচর্যা সার কীটনাশক ব্যবস্থাপনা আচ্ছা চাষ করতে গেলে এই কয়টা জিনিস যদি আগে আপনি ভুল করেন তাহলে মনে করেন যে আপনার বাগান একদম মায়ের হয়ে যাবে আচ্ছা আজকে আমরা কয়টা জাত নিয়ে কথা বলবো আজকে আমাদের জাত আছে মেলা প্রায় আমি তো মেলা জাত যে প্রায় তিরিশ চল্লিশটা জাত লাগানো আছে আমি কিছু কিছু গাছে আঙ্গুর আছে সেই জাতগুলো আমরা দেখাবো আমাদের ওই বাগানে ফলে যাই আর আমি তার আগে আমি এটাকে দুই বিঘা আঙ্গুর বাগান লাগিয়েছি এটা একটুখানি দেখাই যাবো হ্যাঁ সরি ঠিক আছে ভাই আমি যেটা বলছি চারা লাগানোর সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে এক নম্বর আচ্ছা তাহলে আপনার চারা মরবেন একটাও যেরকম আমি এই চারাটা রোপণ করার আগে আমি গর্ত করে নিয়েছি এক ফিট বাই এক ফিট আচ্ছা এক ফিট বাই এক ফিট গর্ত করে আমি এক ঝুড়ি করে গোবর সার দিয়েছি দিয়ে পাঁচ ছয় দিন রেখে দিয়েছিলাম পরে যেদিন লাগাই ওদিন খালি বিশ গ্রাম করে আমি রিজেন্ট দিয়েছি দিয়ে আগে কুবাইয়ে নিয়েছি কুবাই নেওয়ার পরে আমি চারা রোপণ করে বিকালে পানি দিয়েছি ঠিক আছে আর এটা আমি দুই বিঘা জমি লাগিয়েছি এটা ছয় ফিট বাই ছয় ফিট দূরত্ব স্কোয়ার চারিদিকে ফিট ফিট চারিদিকে আটশো চারা লাগিয়েছি আমি দুই বিঘাতে কি এটার মূল ফোকাসিং জাতটা কি এখানে এটা আছে আপনার জাত আছে বাইকেনুর আছে জয় সিডলেস আছে গ্রেন লং আছে হানিডিও আছে আরে নতুন নতুন কিছু জাত আছে দুই বিঘা আরো দুই বিঘা নতুন লাগাচ্ছি ওটাও খুব ভালো জাতগুলো লাগাবো বাণিজ্যিক সব বাণিজ্যিক চারা বিক্রি করে খেতে হবে এটা না ফল বিক্রি করে খেতে হবে ভাই আমাদের কাঁডাল বাগানের ভিডিও অলরেডি তো ভাইরাল ইনশাল্লাহ এটা আমার কাঁডাল বাগান আর এই কাঁডাল বাগানের সামনে আছে আমার আছে আঙ্গুর বাগান হ্যাঁ আচ্ছা আঙ্গুর কত কয়েকবার এসে দেখছি এটা অবশ্য হ্যাঁ আঙ্গুর আমি যে মায়েরটা খাইছে এবারটা আমার সবচেয়ে প্রায় সাত থেকে আট লাখ টাকার আমি এবারটা আঙ্গুরে মায়ের খাইছি মানে ভুল ট্রিটমেন্ট এবং ভুল পরামর্শ আমি যাদের থেকে পরামর্শ নিয়েছিলাম তাদের থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম ভুল ট্রিটমেন্টটা দিয়েছিল যেটা দেখেন আমার আঙ্গুরের আগেরগুলা তো পুড়ে গেছে পরে যেগুলো আসছে সেগুলো এখন এই অবস্থায় আছে কেন পুড়ে আসছে আমি যখন আঙ্গুরে যখন ফুল আসছিল ওই সময় আমি এই জমিতে আসছে এই ঘাসের জন্য ঘাস পচা দিয়েছিলাম আমি জানি না যে এই ঘাস পচা দিলে আঙ্গুর গাছের ক্ষতি হয় মানে যখন আমি দিলাম তখন পাতাগুলো পুড়ে কুকরায়ে সব পাতাগুলো এরকম ছোট ছোট হয়ে গেছিলো আমি মনে করলাম গাছগুলো মরে যাবে তারপরে আমি দেখলাম যে মরে নাই পরে ছাড় তারপরে যে ট্রিটমেন্টগুলা ছত্রাকনাশক সব দেওয়ার পরে গোবর সারটা দেওয়ার পরে পরে আবার কিছু থুকা আসলো এই সে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে মানে যে জায়গাতে এখন আপনি একেবারে পরিপক্ক দেখাবেন জি সেটা দেখাতে পারলেন না এখন ওই যেগুলো পুড়ে যাওয়ার পরে থুকা বলে এগুলো এগুলোও কালার হবে এগুলো বড় হবে এগুলোও ট্রিটমেন্ট নিচ্ছে এখন আমরা আপনার পরিপক্ষ আমরা আপনার যে পাশের যে ক্ষেতটুকু রয়েছে ওইটা থেকে দেবো এটাও পরিপক্ষ আঙ্গুর আছে ওই পাশে ওই পাশেও আছে না সব পুড়ে গেছে আচ্ছা মেইন আমরা যে ভুলটা করেছি যে আমরা যখন গাছে ফুল আসছে ওই সময় যদি আমি ওই যে আমি যে জানি না আমি বললাম যে আঙ্গুর চাষ করতে হলে আগে অভিজ্ঞ আমাদের বাংলাদেশে বলো কোনো বাণিজ্যিক বাগান নাই ওই ছাদ বাগানে দুটো সাইডে গাছ করে কোনো দিন আপনি বাণিজ্যিক চিন্তা করলে বল হবে না ছাদ বাগানে এমনিতেই ফল আসে ছোটো টবে আর এটা মাটিতে যখন লাগাবেন কি সার দেবেন কখন এই আকাশের জন্য যদি আমি এখন মনে করেন ঘাস পোসা দিয়েই গেলাম ঘাস শিকড় পোষায় ফেলবে তো লতা জাতীয় আর ঘাস পোষায় লতা জাতীয় গাছগুলো দূরত্ব আক্রমণ করে আমি যেটা বুঝলাম যে আমাদের বাংলাদেশে যারা আঙ্গুর চাষ করবে বা নতুন করে করছে তারা অবশ্যই যারা বড় বাগান আছে মনে করেন আমি অলরেডি চার বিঘে লাগাই ফেলেছি আরো বিঘে লাগাবো ছয় বিঘে বাংলাদেশে তাহলে সবচেয়ে আমি বলবো না বড় যদি লোকে বলে বড় বাগান তাহলে বড় আমি যে এই সাহস করে মার খাওয়ার পরেও আবার বিঘে লাগালাম এটা বললো আমার ব্যর্থতা না বললো আমি যে জায়গায় আমার হারাই ফেলেছি আমি ওখানে আবার খুঁজে বের করবো এটা সামনের বছর এই বাগানে দা দেখার মতন হবে

এই যে থুগা এই যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে লাল টক টক জন্য তাই না একটা ফুলের জন্য এই জায়গা থেকে দাঁড়াই রাঙ্গুর আমার দৃষ্টিতে এত মিষ্টি আমি বাংলাদেশের রাঙ্গুর এত মিষ্টি হবে আমি কল্পনা করতে পারি ভাই বাই আমি আসি যাই আসি আমি প্রতিদিন প্রায় এক থুগা করে আঙ্গুর বললে এদম মিষ্টি বিসমিল্লাহ হুম বাইশের এর টিয়েছে আমি এটা বাইক জাতটা খুবই আসলে প্রশংসনীয় যা আমার কাছে আছে ইত্যালিয়া আর কিছু জাত আছে অটম রয়েল তারপরে আর দেখতে হবে সব ট্যাগ লাগানো আছে এখানে জয় সিডলেস আছে ক্রিমসন আছে মন্ডুরপ আছে একোলো আছে ডিক্সন আছে ভ্যালেজ আছে লোরাস আছে তারপরে আপনার আরো কিছু আমাদের যে মাছেরদানা আছে ওনার থেকে নিয়ে আছে কিছু নতুন জাত যেগুলা ফুল আসতে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি একজন আঙ্গুর চাষী হিসাবে নতুন আঙুর চাষিদের কি পরামর্শ দেবেন আমি একটা কথাই বলবো আপনারা ভেবে চিনতে বাগান যারা করছেন হুত সে লাফালাফি করলে হবে না বা আঙুর চাষ সম্পর্কে জানতে হবে যে টেকনোলজিগুলো আছে যে বার্ড বুস্টারগুলো দিতে হয় যে হরমোনগুলো ব্যবহার করতে হয় এগুলো না দিলে বলে আঙ্গুর আপনি সেই বাণিজ্যিকভাবে গড়ে তুলতে পারবেন না কেননা ওই মেডিসিনগুলো আমরা যারা নেবেন আমি বলে এই বছর আমি সব নিয়ে আসবো আমি ইন্ডিয়ার থেকে প্রত্যেকটা হচ্ছে মেডিসিন নিয়ে আসবো আমার আঙ্গুর চাষের জন্য যারা আঙ্গুর চাষের জন্য মেডিসিনগুলো সংগ্রহ করতে চাই আমার থেকে সংগ্রহ করতে পারবে আর যারা পর আমার থেকে চার নিয়ে বাগান করতে এমন করো না যদি কেউ পরামর্শ নিতে চাই। সামনের বছর তো আল্লাহ দেখাবেই আমি এই বছর নাই আল্লাহ আমাকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মায়ের খাইছি দেখেই তো আর সামনে তো না এমন করো না সামনের বছর এর থেকেও ভালো কিছু আল্লাহ আমার কাছে রেখে দিয়েছে ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্ব আজকের পর্বে আমরা চেষ্টা করলাম হচ্ছে কোন ভুলে আঙুর চাষে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম একটা টপিক তুলে আনার চেষ্টা করেছি আর মোল্লা ভাইদের আমরা যেটা দেখলাম যে বর্তমানেই মোটামুটি বড় পরিসরে একটা আঙুরের বাগান রয়েছে বা ছিল বলতে পারি এখানে আমরা কিছু থোকাও পেয়েছি যে আসলে সেটা পরিপক্ক হবার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে যেরকম এইটা দেখেন এই এই একদম পুড়ে গেছে এই দেখেন হ্যাঁ সেটাই আর কি এই দেখেন পুড়ে গেছে এটাও পুড়ে গেছে দুই একটা আছে না কারণ যখন গাছে অ্যাটাক করে তখন মনে হয় নষ্ট গেছে হ্যাঁ সেটাই আর আমাদের ওদিকেও লঙ্গান বাগান আছে সামনে লঙ্গানের ভিডিও করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাইডটা লঙ্গান আছে ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে মূল কথা যে এখানে বড় বাগান দেখতে পাচ্ছি পাশে নতুন বাগান করা হয়েছে আরও পাশে আরেকটা করা হয়েছে তো আশা করছি ভবিষ্যতে হয়তো বড় একটি প্রজেক্ট আঙুরের প্রজেক্ট হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রজেক্ট হতে চলেছে এরকম একটা প্রত্যাশা থাকবে আল্লাপাকের কাছে আমরা দোয়া করব যেন এই ক্ষতিটা পুষিয়ে উঠে ভবিষ্যতে আমাদেরকে ভালো একটা চমক দিতে পারেন মোল্লা ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম